আমরা এই ভিডিওতে আলোচনা করবো ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 এ 92 নম্বর বিরানব্বই নাম্বার গাণিতিক সমস্যাটি আর স্ক্রিনের উপর তোমরা যেহেতু দেখা দেখতে পাচ্ছ এখানে চ্যাপ্টার সেভেন পয়েন্ট সেভেন আছে এর মানে আমরা চ্যাপ্টার সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট সিক্স শেষ করে ফেলেছি মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে নিতে পারো আজকে আমরা যেই সমস্যাটির সমাধান করবো সেটা হচ্ছে যদি এবিসি ত্রিভুজে এ ইকাল সেভেন্টি ফাইভ ডিগ্রি বি ইকোয়াল ফর্টি ফাইভ ডিগ্রি হয় তবে আমাদেরকে দেখাতে বলা হয়েছে বি অনুপাত সি সমান রুট টু অনুপাত রুট থ্রি আর এখানে একটা জিনিস খেয়াল করো এবি ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের তিনটা কোন যদি আমরা প্রত্যেকটা কোনকে এ বি এবং সি ধরি তাহলে আমরা এ আমাদেরকে এর মান দেয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি বি এর মান দেয় আছে ফর্টি ফাইভ ডিগ্রি বাট আমাদের কাছে কিন্তু সি এর মানটা নাই তো আমরা সিম্পলি সি এর মানটা বের করে নিতে পারি কীভাবে আমরা জানি যে ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান একশো আশি ডিগ্রি আর এখানে যদি একটা সাইড চেঞ্জ করি কারণ আমাদের কিন্তু এ আর বি এর মান দেয়া আছে সি এর মান দেয়া নেই তাহলে এ প্লাস তাহলে সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস এ মাইনাস বি সেখান থেকে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি এখন আমাদের এর মানটা কত দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর বি এর মানটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি আর সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি যোগ করে সেখান থেকে একশো আশি ডিগ্রি বিয়োগ করলে কী হবে সিক্সটি ডিগ্রি হবে আচ্ছা এবার আমরা কী জানি আমরা জানি যে লেফট হ্যান্ড সাইডে এখানে দেয়া আছে বি অনুপাত সি আর আমরা জানি বি এর মানটা কি টু আর সাইন বি আর এখানে ইস টু টু আর সাইন সি বি সমান সমান টু আর সাইন বি আর সি সমান সমান টু আর সাইনসি ফর্মুলা অ্যাপ্লাই করলাম এরপরে কি দেখো আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হলো কি একটা বোঝার জিনিস সেটা হলো ই অনুপাত চিহ্ন দিয়ে কি বোঝায় অবশ্যই ভাগ বোঝায় তাহলে যেহেতু টু আর সাইন বি অনুপাত টু আর সাইনসি এর মানে হলো টু আর সাইন বি ডিভাইডেড বাই টু আর সাইনসি তাহলে উপর থেকে টু আর আর নিচের থেকে টু আর কাটাকাটি চলে যায় বাকি থাকবে সাইন বি ডিভাইডেড বাই সাইনসি আর যেহেতু ভাগ আকারে লেখা আর এই অনুপাত আকারে লেখা একই কথা তাহলে সাইন বি বাই সাইনসি সমান সমান আমরা লিখতে পারি সাইন বি অনুপাত সাইনসি এটা আমি এখানে করে তোমাদেরকে দেখাতে পারতাম করে তোমাদেরকে দেখাতে পারতাম বাট যদি করে দেখাতাম তাহলে তোমাদের এই জিনিসটা মাথায় ঢুকতো না এই জন্য আমি করে দেখাইনি মুখে মুখে বলছি এই জিনিসটা তোমাদের উপলব্ধি হয় যে না এরকম একটা জিনিস আছে বা করা যায় আচ্ছা এরপরে আমরা কী করলাম যে আমাদের কাছে বিয়ের কোনটা দেয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি আর সিটা আমরা বের করে নিয়েছিলাম সেটা কি সিক্সটি ডিগ্রি তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি অনুপাত সাইন সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে এখন দেখো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু আর সাইন সিক্সটির মান কত রুট থ্রি ডিভাইডেড বাই রুট টু রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন আমরা যেহেতু বলেছি এই অনুপাত চিহ্ন মানে ভাগ করা তাহলে ওয়ান বাই রুট টুকে রুট থ্রি টু বাই রুট থ্রি ডিভাইডেড বাই টু দ্বারা ভাগ করা হয় আচ্ছা এবার যদি আমরা এখানে একটা জিনিস করি টু টু এর মানে আর রুট টু হোলি স্কোয়ারের মানে কিন্তু একই কথা টু লেখা যেই কথা রুট টু স্কোয়ার লেখা কিন্তু একই কথা কেন রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে যায় আসলে কি তাই না রুটের মানে হাফ আর এখানে হাফকে টু দ্বারা গুণ করে টু টু কাটা যায় আর এটাকে আমরা বলি রুট স্কোয়ারে কাটা যায় এটা কিন্তু মাথা মাথায় থাকতে হবে যে মেন জিনিসটা কি আচ্ছা এরপরে দেখো তাহলে ওয়ান বাই রুট টু আর নিচে আসে রুট থ্রি ডিভাইডেড বাই রুট টু এটাকে যদি আমরা উপরে লিখি তাহলে রুট টু হোলি উপরে চলে যাবে আর নিচে থাকবে রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট থ্রি এখন এখানে আমাদের দুইটা রুট টু আর এখানে আমাদের একটা রুট টু তাহলে এখান থেকে এরা কাটাকাটি চলে যায় তাহলে বাকি থাকবে উপরে একটা রুট টু নিচে একটা রুট থ্রি বাকি থাকবে আর আমরা জানি ভগ্নাংশটাকে কীভাবে লেখা যায় অনুপাত আকারে লেখা যায় রুট টু অনুপাত রুট থ্রি এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তখন বসে বসে যারা এই ম্যাপটা তোমাদের নোট খাতায় নোট করলা কোনো নোট করার দরকার নেই তোমাদের জন্য আমাদের শিক্ষানকর্ম্বীটি স্মার্ট পিডিএফ আছে যেটা তোমাদের কাছে থাকলে তোমাদের কোনো নোট খাতা তোমাদের কোনো গাইড তোমাদের কোনো টিউটল লাগবে না আর যেহেতু আমরা এটাকে বলছি স্মার্ট নোট খাতা তাহলে অবশ্যই তোমাদের এটা দেখা উচিত যে এটা কীভাবে স্মার্ট ওয়েতে কাজ করে স্মার্ট মানে এখানে কোনো স্মার্ট টেকনোলজি ইউজ করা হয়েছে তাহলে যদি তোমরা এটা দেখতে চাও তাহলে এই আই বাটনে একটা ভিডিও লিংক দিয়ে দিলাম ওই ভিডিওতে আমাদের এই পিডিএফটা কীভাবে কাজ করে তার একটা ডেমো ভিডিও করা আছে আর হচ্ছে তোমরা পিডিএফটা যেভাবে নিবা সেই ইনস্ট্রাকশনটা ওই ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে আল্লাহ হাফিজ